প্রিয় দর্শক, আপনারা দেখছেন স্টার টিভি নিয়মিত ধারাবাহিক অনুষ্ঠান সফলতার গল্প। সাথে আমি আছি সাবরিনা শুভ্রা। আজ আমাদের সাথে আছেন এলিজাবেথ এলাহি, যিনি একজন বিশ্ব পর্যটক, শিক্ষক এবং লেখক। তিনি একজন নারী হয়েও বাংলাদেশের 64টি জেলা ভ্রমণ করেছেন এবং ভ্রমণ করেছেন বিশ্বের 49টি দেশ। তার সাফল্যের কারণে তাকে এখন বিশ্ব ভ্রমণ কন্যা বলে ডাকা হয়। এবং আরও অনেক সফলতার গল্প রয়েছে যা আজকে আমরা শুনব এই অনুষ্ঠানে। আপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। একেবারে শেষ থেকে শুরু করি, আপনি সর্বশেষ কোন দেশটি ভ্রমণ করেছেন এবং সেই দেশের কিছু অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করুন। সর্বশেষ যেটা ছিল আমার মিয়ানমার ভ্রমণ ছিল, সেটা এই 15-20 দিন আগে করেছি। যেটা হচ্ছে, আমাদের রোহিঙ্গা ইস্যু নিয়ে কিছু নেগেটিভ জিনিস আছে। আসলে আমি এটা ট্যুরিস্টিক পয়েন্ট অফ ভিউ থেকে দেখেছি, তাদের ট্যুরিজমকে তারা আসলে খুব যত্ন করে লালন করছে, ফর্মালি অনেক কিছু ডেভেলপ করেছে, যেটা আমার কাছে ভালো লেগেছে। আর বিশ্ব পর্যটকরা সেখানে আসছেন, অনেক ট্যুরিস্ট সেখানে আসছেন। আমি দেখলাম ইউরোপিয়ান আছে, চাইনিজরা আছে, জাপানিজরা আছে, তারা ঘুরছে বিভিন্ন জায়গায় এবং প্রতিটা শহর আমার কাছে সেফ মনে হয়েছে। আমি 5টা শহরে আমার কাছে সেফ মনে হয়েছে। আর সব থেকে আমার কাছে যেটা ভালো লেগেছে, গাইড পেশাটা খুব ভালোভাবে গড়ে উঠেছে, ট্রাভেল এজেন্সিগুলো খুব ফর্মাল হয়েছে, তারা পর্যটকদের অনেক ধরনের সুবিধা দিচ্ছে, প্রাকৃতিক সৌন্দর্য আছে সেখানে, হেরিটেজ আছে অনেক, যেগুলো দেখার মতো, জানার মতো অনেক ঐতিহাসিক জায়গা আছে। আর আমার হচ্ছে মিয়ানমার ভ্রমণের আরেকটা উদ্দেশ্য ছিল, সেটা ছিল আমাদের লাস্ট মোগল নবাব, সেখানকে তার সমাধি আছে, সে সমাধিটা দেখতে গিয়েছিলাম। যদিও হচ্ছে হেরিটেজের মতো করে সেগুলো রাখা নেই, লাল নীল টাইলস দিয়ে তার সমাধিস্থলটা সাজানো হয়েছে, তারপরেও লাস্ট নবাবের সমাধিটা দেখেছি বাহাদুর শাহ, সেটা আমার কাছে ভালো লেগেছে। এটা একটা বড় পাওয়া। আর অনেক ইতিহাস ঐতিহ্য আছে তাদের প্যাগোডাগুলো, অনেক ঐতিহাসিক প্যাগোডা আছে, বাগান যে শহরটা আছে যেখানে বলা হয় 5000 মন্দির ছিল, মন্দিরের মিছিলের মতো আর কি, রাস্তার দুধার দিয়ে আপনি যাচ্ছেন, দুধারে দেখছেন হচ্ছে বিভিন্ন ধরনের প্যাগোডা ছোট বড়, দৃশ্যগুলো ভালো ছিল, পর্যটনে তারা এগিয়ে যাচ্ছে, এটাই ভালো লাগার বিষয় লেগেছে আমার কাছে। যে অর্থনৈতিক দিক থেকে তাদের অবস্থা যেমনই থাকুক, পর্যটনে তারা অনেক এগিয়েছে। এর পরবর্তীতে কোনো দেশ ভ্রমণের পরিকল্পনা আছে কি? হ্যাঁ, অবশ্যই আছে, কারণ আমি তো আসলে ভ্রমণই করছি। আমার প্ল্যান ছিল 2019-এ আর কি 50টা দেশ কাভার করব, সেটা পারিনি। এরপরে প্ল্যান করছি আসলে সেন্ট্রাল এশিয়াতে, মধ্য এশিয়ার যে দেশগুলো আছে, ঐতিহাসিক এবং হেরিটেজ ভরপুর সেই দেশগুলো, সেই দেশগুলো ভ্রমণ করার পরিকল্পনা করছি। অনেকের অনেক ধরনের শখ থাকে, আপনার শখ বিশ্ব ভ্রমণের, তো আমার প্রশ্নটা হলো যে আপনার এই বিশ্ব ভ্রমণের শখটা কোথা থেকে আসলো? আসলে আমাকে যখন কেউ জিজ্ঞেস করে ভ্রমণটা কবে থেকে শুরু হলো, এই উত্তরটা আমি আসলে দিতে পারি না। আমি ছোটবেলা থেকেই দেখছি আমাকে যে আসলে আমি ভ্রমণ করছি, ছোটবেলা থেকে মার সাথে ভ্রমণ করতাম, তারপরে বিয়ে যখন হয়েছে তারপরে সেই ফ্যামিলির সাথে ভ্রমণ করছি, আমি ভ্রমণের সাথেই আছি। আর যদি আমাকে বলেন যে ইচ্ছাটা কী করে হলো, আসলে এক একজনের এক এক রকম ইচ্ছা, কেউ রাঁধতে ভালোবাসে, কেউ ফ্যাশন ডিজাইনার হতে চায়, কেউ খেলায় হচ্ছে নিজের ক্যারিয়ার গড়তে চায়। আমার কাছে মনে হয় আই হ্যাভ দিস ওয়ান লাইফ, আই নিড টু এনজয়, অ্যান্ড মাই ওয়ে অফ এনজয়মেন্ট ইজ ট্রাভেলিং। তো বিশ্বকে দেখা, নতুন জিনিসকে জানা, নতুনকে দেখা, প্রতিনিয়ত নতুনের সাথে থাকা, আমাদের একটাই জীবন, বিশ্বে অনেক কিছু আছে দেখার, এক জীবন আসলে অনেক কম এটা দেখার জন্য। সেই জায়গাটা থেকে নতুন কিছু দেখা, শেখা, জানা, কালচার সম্পর্কে জানা, সেখানকার ইতিহাস সম্পর্কে জানা, এটা আমার কাছে ভালো লাগে, এটা আমাকে উদ্দীপনা দেয়, এটা আমার মধ্যে সাহস যোগায় নতুন কিছু জানার ইচ্ছেটা। সেই জায়গা থেকেই আসলে ভ্রমণটা আমার মধ্যে এসেছে যে আমি আসলে বিশ্বটাকে দেখতে চাই। আপনি একজন শিক্ষক, আপনার ফ্যামিলি আছে, আপনি একজন লেখক এবং আপনি তার পাশাপাশি ভ্রমণ করছেন, বিশ্ব ভ্রমণ করছেন, তো এতগুলো কাজ করতে গিয়ে আপনার কি কোনো সমস্যার সম্মুখীন হতে হয় না? আসলে ভ্রমণটা আমার সাথে মিশে গেছে, তো সেটা আসলে আমার পরিবার, আমার পেশা,
আমার লেখালেখি সব কিছুর সাথে মিশে গেছে, ওটা একটা সিস্টেমে দাঁড়িয়ে গেছে আসলে ভ্রমণটা। আর যে যদি বলেন হ্যাঁ পরিবার সমাজ থেকে তো কিছু কিছু প্রবলেম অবশ্যই আছে, এমন না যে আমি যখন বলেছি যে আমি বিশ্ব ভ্রমণ করব বা আমি 64 জেলা ভ্রমণ করব তখন সবাই সাথে সাথে রাজি হয়ে গেছে, এই বিষয়টা আসলে আমাকে অর্জন করতে হয়েছে। আমাকে আমার ফ্যামিলি তো সাপোর্ট করেছে কিন্তু সেই সাপোর্টটা আসলে আমাকে অর্জন করতে হয়েছে, এটা আমি আসলে কাজ হিসেবে নিয়েছি। দেশের ঐতিহ্যকে তুলে ধরছি বা বিশ্বে যা দেখছি সেগুলোকে তুলে ধরছি, সবাইকে জানাচ্ছি, তো এটা আমি আসলে কাজ হিসেবে নিয়েছি। আমাকে যখন কেউ বলে আসলে যে ঘুরতে যাচ্ছ তো আমার মন খারাপ হয়, আমি ঘুরতে যাচ্ছি না, ট্রাভেল আমার কাজ, আমি আসলে কাজ করতে যাচ্ছি, জানাটাও একটা কাজ, অন্যকে জানানোও একটা কাজ। সেই জায়গা থেকে সব কিছু মিলেমিশে আসলে মানে একটা সিস্টেমের মধ্যে চলে এসেছে। আমি ট্রাভেল করছি 20 বছর, সব 20 বছরে আমার জীবনে একটা আসলে সিস্টেম দাঁড়িয়ে গেছে। আপনার কোন দেশ বা কোন দেশগুলো ঘুরতে আপনি এনজয় করেছেন? আচ্ছা, যেটা হচ্ছে এই কোশ্চেনটার উত্তর দাও আমার জন্য মুশকিল, কারণ আমার কাছে আসলে দেশ বলতে তো আসলে শহরগুলো, তো এক একটা নতুন শহর আমার মধ্যে আসলে, আমি যখন একটা নতুন শহরে নামি সেটা আমার মধ্যে আসলে নতুন উদ্দীপনা দেয়, কারণ একটা নতুন কিছু দেখব, নতুন মানুষের সাথে পরিচয় হবে, নতুন একটা খাবার খাবো, নতুন একটা কালচারের সাথে পরিচয় হব, নতুন একটা হেরিটেজ স্থাপনা দেখব। তো সেটা আসলে ইউরোপের কোনো দেশ হোক অথবা আমার দেশের জেলা বা উপজেলা হোক, কি ধরনের আসলে রোমাঞ্চিত বোধ করি আমি। তো সব মিলিয়ে আর কি বললাম ইউরোপের ওই জায়গাগুলো, যে ঐতিহাসিক জায়গাগুলো সামনে আমি ঠিক করেছি, উজবেকিস্তান যাবো, সেন্ট্রাল এশিয়া, সেটা তো আরও পুরনো সভ্যতা, পুরনো জিনিস আরও দেখবো, তো সব মিলিয়ে আর কি ঐতিহাসিক যে জায়গাগুলো সেটাই ভালো লাগে। আর সব থেকে বড় কথা, প্রতিটা নতুন শহর আমাকে রোমাঞ্চিত করে একইভাবে, সেটা আমার দেশ হোক আর বিদেশ হোক। এবার আপনাকে একটা ভিন্ন ধারার প্রশ্ন করব, যেটা হচ্ছে যে আপনি তো অসংখ্য দেশ ভ্রমণ করেছেন, অসংখ্য জায়গায় গিয়েছেন, অসংখ্য সংস্কৃতির সাথে পরিচিত হয়েছেন, কিন্তু এই ভ্রমণের সময় আপনার কি কোনো তিক্ত অভিজ্ঞতা আছে? আসলে এটা একটা কমন কোশ্চেন থাকে আমাকে করার, সত্যি কথা বলতে আমার আসলে কোনো তিক্ত অভিজ্ঞতা হয়নি, দেশের বাইরেও না দেশের ভেতরেও না। তবে ব্যক্তিগতভাবে সামাজিকভাবে যদি আপনি বলেন সেখানে হয়তো কিছু উল্লেখ করার মতো আছে, যদিও আমি সেটা খুব একটা মাথায় নেইনি কখনো। বিষয়টা এরকম হচ্ছে যে পরিবারের অন্য কেউ কিছু বলছে যে দেখা যাচ্ছে আমার ছেলে তো বড় হচ্ছে, ছেলে পড়াশোনা করছে, তো আমি হয়তো তখন ট্রাভেল করছি, এমন হয়েছে যে তার হয়তো একটা ক্লাস টেস্ট আছে তখন আমি ট্রাভেল করতে গেছি, আমার হাজব্যান্ড আমাকে ঠিকই পারমিট করছে কিন্তু দেখা যায় অন্যরা কথা বলছে। তারপরে আবার ইয়ে হচ্ছে যে একটা জায়গায় গেলাম, তারপরে দেখা যাচ্ছে আমি আমার একটা টিম নিয়ে, ছোট্ট টিম, খুব বড় টিম না, আমরা তিনজনের একটা টিম ছিল যে ভিডিওগুলো করার জন্য, এই জিনিসগুলো আর্কাইভ করার জন্য, তো তখন দেখা যাচ্ছে জিজ্ঞেস করছে যে প্রথমে কোশ্চেনটা থাকে আমি ম্যারিড না আনম্যারিড, ম্যারিড হলে আমার কি বাচ্চা আছে না নেই, তাহলে আছে তো আমি এভাবে কীভাবে ঘুরছি, কেন ঘুরছি, এই ধরনের কোশ্চেনগুলো থাকে আর কি সাধারণত মানুষের মধ্যে। কিছু কিছু শব্দে মানুষ বলেছে, কিছু কিছু শব্দে বলেনি, এই ধরনের কিছু বিচিত্র অভিজ্ঞতা হয়েছে। তাছাড়া আসলে সেই রকম যে আমি কোনো বিপদে পড়েছি, 64 জেলায় আমি কোনো বিপদে পড়িনি, সেখানে তরুণরা, সাংবাদিক মহল, স্থানীয় লোকজন আমাকে সহায়তা করেছে। আর বিদেশে আসলে কনফার্ম জার্নি, বিদেশের জার্নিটা কেমন, এখানে যাচ্ছি আমি, আমার টিকিট কনফার্ম করা আছে, কোথায় উঠবো সেটা কনফার্ম করা আছে, তো সব মিলিয়ে আসলে সেরকম উল্লেখ করার মতো তিক্ত অভিজ্ঞতা আমার নেই ট্রাভেলিংয়ে। বাংলাদেশে আপনি 64 জেলা ভ্রমণ করেছেন, চারটিখানি কথা নয়, যা হোক এক্ষেত্রে আপনি কি মেসেজ দিতে চান? আচ্ছা, 64 জেলা আসলে আমি ভ্রমণ করেছি একটা মিশনকে সামনে নিয়ে, যেটা হচ্ছে বাংলাদেশে হেরিটেজ ট্যুরিজমটাকে ডেভেলপ করা, এটার বিকাশ হতে পারে, এই কারণেই এই 64 জেলা মূলত হিস্ট্রিক্যাল জায়গাগুলো, হিস্ট্রিক্যাল আর্কিওলজিক্যাল এবং হিস্ট্রিক্যাল জায়গাগুলোই আমি দেখেছি, সেগুলো ডকুমেন্টেশন করেছি ভিডিওর মাধ্যমে, ফটোগ্রাফের মাধ্যমে এবং লেখালেখির মাধ্যমে। তো এই আমি দেখাতে চেয়েছি যে আমাদের দেশে আসলে হেরিটেজ ট্যুরিজমের সম্ভাবনা আছে, পৃথিবীর অন্যান্য দেশ যেমন তাদের ঐতিহাসিক জায়গাগুলোকে
শোকেস করে আসলে বিশ্ব পর্যটকদের নিজেদের দেশে আকর্ষণ করছে, সেটার মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি আনছে, উদ্যোক্তা তৈরি করছে। আমাদের দেশে সেই সম্ভাবনাটা আছে, কারণ আমাদের আছে হাজার বছরের ইতিহাস আসলে, যেগুলো আমরা শোকেস করতে পারি, দেখার উপযোগী করতে পারি, যেগুলোর মাধ্যমে আসলে উদ্যোক্তা তৈরি হতে পারে। তো এই মেসেজটা দেওয়ার জন্যই আসলে আমার আলটিমেট ভিশনটা হচ্ছে বাংলাদেশকে একটা গ্লোবাল হেরিটেজ ট্যুরিজম ডেস্টিনেশন হিসেবে দেখা। আর আমার ভ্রমণের মাধ্যমে আসলে আমি দেখাতে চাই আসলে যে আমি একজন সাধারণ নারী, আমি একজন মা, আমি একজন শিক্ষক, আমার মতো একজন মানুষ যদি আসলে ট্রাভেল করতে পারে, যে কেউ আসলে ট্রাভেল করতে পারে। 64 জেলা ট্রাভেলিং এর মেইন ভিশনটা হচ্ছে বাংলাদেশকে আসলে আমি একটা হেরিটেজ ট্যুরিজম ডেস্টিনেশন হিসেবে দেখতে চাই। এটার বিকাশ হওয়া দরকার, বিকাশ হওয়া প্রয়োজন, সেই স্বপ্নটা নিয়েই আমি করছি আসলে। আর আরেকটা জিনিস হচ্ছে, আমি একজন মা, আমি একজন শিক্ষক, আমি একজন স্ত্রী, আমার বয়স 43, আমার মতো একজন সাধারণ নারী যদি আসলে ভ্রমণ করতে পারে, বাংলাদেশে যে কেউ ভ্রমণ করতে পারবে। আর বিদেশিদের জন্য আসলে আমি দেখাতে চাই, আমি ভ্রমণ করেছি, আমাদের প্রতিবন্ধকতা আছে, আমাদের লিমিটেশনস আছে, তা সত্ত্বেও যখন আমি আসলে কোনো ধরনের বড় ধরনের বিপদে পড়িনি, এত প্রতিবন্ধকতা থাকার পরেও, তার মানেটা হচ্ছে বাংলাদেশ ইজ এ সেফ ল্যান্ড টু ট্রাভেল। আমরা আসলে গল্পে গল্পে অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আপনার কাছে আমার যে প্রশ্নটা, সেটা হচ্ছে ভ্রমণ নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমি আমার এই প্রজেক্টের নাম কোয়েস্ট আ হেরিটেজ জার্নি অফ বাংলাদেশ, যেটা আমার ব্যক্তিগত অর্থায়নে করা, এবং এটা শেষ হওয়ার পরে আমি আসলে আবার শুরু করেছি, যেটা হচ্ছে 2019 অক্টোবর, হ্যাঁ অক্টোবর থেকেই আমি শুরু করেছি, সেকেন্ড ফেজে কাজ করছি। কারণ অনেক কিছু আছে যেগুলো রিসার্চের ব্যাপার আছে, আমার প্রকাশনার কাজ আছে, আমি প্রকাশনার কাজে হাত দিয়েছি, যেগুলোর জন্য আবার আরও ইনফরমেশন লাগবে, তো সেকেন্ড ফেজে আসলে করতে হবে। আর আপনি জিজ্ঞেস করেছিলেন ভ্রমণ নিয়ে আমার ভবিষ্যৎ পরিকল্পনা, ভ্রমণ নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা বলতে বিশ্ব ভ্রমণের ক্ষেত্রে আসলে টিল মাই ডেথ, আমার মৃত্যু অবধি ভ্রমণ করা, এটা আমার ইচ্ছে। আর বাংলাদেশে যে ইচ্ছেটার কথা বললাম, যে আমি বললাম বাংলাদেশকে গ্লোবাল হেরিটেজ ট্যুরিজম ডেস্টিনেশন হিসেবে দেখতে চাই, আমি সরকারের কাছে আবেদন করেছি একটা হেরিটেজ ট্যুরিজম ডে ঘোষণা করা হোক, তাতে এই এই হেরিটেজ ট্যুরিজম ডে 64 জেলায় পালিত হবে, তাহলে হচ্ছে আমাদের স্থাপনাগুলো দেখার উপযোগী হবে, আমরা নিজেরা দেখতে যাব, তার সাথে সাথে বিশ্ব পর্যটকরাও দেখতে আসবে। আর আমার একটা হেরিটেজ ফেয়ার করার ইচ্ছা, মন্ত্রণালয়ের সাথে আমার কথা চলছে অলরেডি, হয়তো এ বছরের শেষের দিকেই করব সবার সহযোগিতা পেলে। আরও কিছু কিছু বিষয় আছে যেগুলোকে তুলে ধরার জন্য পৃষ্ঠপোষকতা দরকার, আসলে আমি ব্যক্তিগত অর্থায়নে এতগুলো কাজ করেছি, কিছু কিছু বিষয় আছে যেগুলো আসলে ব্যক্তিগত অর্থায়নে করা সম্ভব না, তো সেগুলোর আসলে আমি হয়তো এগুলো নিয়ে কথা বলবো, যারা পলিসি মেকার আছে, যারা কর্তৃপক্ষ আছে কথা বলবো, দেখা যাক কী হয়। আপনাকে অজস্র এবং সীমাহীন ধন্যবাদ আপনার হাজারটা ব্যস্ততার মধ্যে আমাদের অনুষ্ঠানে সময় দেবার জন্য। আপনাকেও ধন্যবাদ, আর স্টার টিভিকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং আমার কথাগুলো বলতে দেওয়ার জন্য। দর্শক, সফলতার গল্প অনুষ্ঠান থেকে আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।